এবার আমরা পেনিয়ামগুলোকে ফিটিং করব। এবার পেনিয়ামগুলোকে ফিটিং করতে হবে। তো সবার আগে আমরা ক্যামটাকে সেটিং করে দেব। তো এবার আমরা এই ক্যামশ্যাফটটাকে ফিটিং করব। একটু মবিল দিয়ে নিতে হবে এইগুলোতে। এবার আমরা চাকাটাকে ঘুরিয়ে টাইমিংটাকে ঠিক করে নেব। এই যে দুইটা চলে এসেছে এখানে, আর এইটা লেভেল করে এদিকে ঘুরিয়ে নিতে হবে। এই চাকাটা ঘোরা তো, একটু ঘোরা ঘোরা, এইদিকে ঘোরা 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 ঘোরা, আর একটু আর একটু, ব্যাস বেশি হয়ে গেল, বেশি হয়ে গেল, বেশি হয়ে গেল, ব্যাস আর একটু আর একটু, ব্যাস ব্যাস, থাক থাক। এবার আমরা ক্যাচআপটাকে ফিটিং করে দেবো। বলগুলো আগে দিয়ে নিতে হবে। এই যে বাটি, এরপরে বিয়ারিং এর একটা পার্ট যাবে এদিকে, ব্যাস। এরপরে রেসারটা এখানে দিতে হবে, তারপরে আর একটা পার্ট, ব্যাস হয়ে গেল। এবার আমরা এটার টাইমিংটা দেখে নেব। এই যে এক আর এই যে দুই, এই দুটোকে আগে ম্যাচিং করব, সরি একটু গ্রিজ দিয়ে, এই মবিল দিয়ে নিতে হবে। একে একে মিলে গেল, আর এদিকটা দুইয়ের সঙ্গে মিলাতে হবে, ব্যাস। এবার এই সাইডটাই, এই যে জিরো দেখা যাচ্ছে, এই যে জিরোটা এই জিরোর সঙ্গে মিলাতে হবে। ঠিক আছে, এবার এই পেনিয়ামে একটু মবিল দিয়ে দিতে হবে। আমরা এটাকেও চেঞ্জ করে দিয়েছি, এটাও নতুন। এই পেনিয়ামটাকে আমরা পাল্টে দিয়েছি। তো একটু মবিল দিয়ে নিতে হবে। এর এই যে তিন রয়েছে, আর এখানটাই এখানটাই এই যে তিন আছে, এই যে জিরো আছে বা এখানে তিনও লেখা আছে, এইখানটায় ম্যাচিং করতে হবে। হ্যাঁ, এই যে এবার এই যে জিরোটা দেখা যাচ্ছে, এই জিরোটাকে ঘুরিয়ে এইভাবে নিয়ে আসতে হবে। আর টাইমিং হয়ে গেছে আমাদের, এই যে এখানটায় জিরো জিরো ম্যাচিং হলো, এখানে তিন, এখানটায় জিরো জিরো, এখানটায় এখানে এক, আর এটাই এক, আর এটাই দুই, এটাই দুই, ব্যাস আমাদের টাইমিং কমপ্লিট হয়ে গেল। তো এবার আমরা টাইমিং কভারটাকে ফিটিং করব। তো ওয়াশারটা আমাদের, ওয়াশারটাকে লাগিয়ে দিতে হবে, আঠা দেওয়া আছে অবশ্য। সবচেয়ে ভালো হয় এখানে লাগিয়ে দিতে পারি, ব্যাস থাক থাক, ছেড়ে দে ছেড়ে দে। তো এবার একটু মবিল দিয়ে নিতে হবে স্টার্টিং শ্যাফটের বুশে, এই যে এখানটায়। আর এখানটায় একটু দিয়ে নেব আমরা, চলুন এটা ফিটিং করে দিই।
থাকে। এবার নাটগুলোকে আমরা লাগিয়ে দেবো, এগুলো বড় নাট। ব্যাস কমপ্লিট। এবার টাইট দিতে হবে। এবার আমরা টাইমিং কভারটাকে সেটিং এই টাইট দিয়ে দেবো। আচ্ছা এদিকে কমপ্লিট হয়ে গেল। দেখুন মবিল লাইনটা কীরকম হয়েছে, খুব সুন্দর মবিল লাইন আছে, একটুখানি ঘোরালেই মবিল পেয়েছে। তো বন্ধু আমরা এবার হেডটাকে কমপ্লিট করে নেব। এই ভ্যাল্পের কাজ করা হয়েছে, সকেট টকেট গাইড এই ভ্যাল্প সব নতুন চেঞ্জ করা হয়েছে। অবশ্য তো লেদের থেকে এইগুলো কাজ করে আনার পরে আমরা আবার ঘষে সেটিং করে নিয়েছি। তো এবার আমরা এটাকে ফিটিং করব। আমাদের আবার ঘষতে হয়েছে, নাহলে অসুবিধা, একবার ভ্যাল্প মিস করলে পারে তাহলে আবার সমস্যা গিয়ে দাঁড়াবে। তো আমি এই আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন, অনেকে বলতে এক বন্ধু কমেন্ট করেছিলেন, হয়তো তার সামনে অবশ্যই পড়বে আমার এই ভিডিওটা, যদি দেরিও হয় তবুও দেখে নিয়েন। বিষয়টা হচ্ছে আপনি কমেন্ট করেছিলেন যে এই যে ফায়ার সকেট, বা আপনি বলেছিলেন যে ফায়ার পাথর, তা যাই হোক, তা এই সকেটটা আপনার জাম হয়ে যায়, এই কথা বলেছিলেন। তা জামটা হয়ে যায়, আমি অবশ্য কমেন্টে রিপ্লাই দিয়েছিলাম, আপনি ফলো করেছেন কিনা জানি না, তবুও আমি বলে দিই। তো বিষয়টা হচ্ছে এই যে ছিদ্রটা দেখা যাচ্ছে, এই ছিদ্রটা যদি নজেলের ছিদ্র সোজা যদি না থাকে তাহলে কি হয়, অনেক সময় দেখা যাচ্ছে সাইড হয়ে গেলে পারে তেলটা এসে এই ফায়ার সকেটে এসে লেগে যায়, আর ফায়ার সকেটের গায়ে তেলটা লেগে গেলে পারে তেলটা জমে যায়, ওখানে পুড়ে কি হয় কার্বন তৈরি হয়, সেই কার্বনটা কি হয় আস্তে 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 জমা হতে হতে এই ছিদ্রটা বন্ধ হয়ে যায়, তখন গিয়ে সমস্যা দেখা দেয়। তা এই দরকার হলে পারে এই ফায়ার সকেটটাকে তুলে আবার নতুন করে মেজারমেন্ট করে আবার সেটিং করবেন। তা বিষয়টা হচ্ছে আপনি যদি আমার আগের ভিডিওটা যদি না দেখে থাকেন, দেখবেন যে হেডের এই ফায়ার সকেট নিয়েই একটা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, তো সেখানে গিয়ে দেখে নেবেন কিভাবে সেটিং করতে হয়, কিভাবে কি করতে হয়, বিস্তারিতভাবে সব কিছু কমপ্লিট করা আছে, দেওয়া আছে। তাই একটু ওই ভিডিওর লিংকটা আমি এখানে দিয়ে দিচ্ছি, সুবিধা হবে বা জানতে পারবেন। তা এর স্প্রিংগুলো আমরা পাল্টে দেবো, তার কারণ এর যে স্প্রিং আছে এই স্প্রিংগুলো দেখুন এ ডাউন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি না, হ্যাঁ এগুলো ডাউন হয়ে গেছে, এগুলো হচ্ছে নতুন স্প্রিং, এই দেখেন এটা নতুন আর এটাও নতুন, এগুলো ডাউন হয়ে গেছে, ডাউন হয়ে গেছে, টেম্পার কম হয়ে গেছে। বিষয়টা হচ্ছে এইখানটায় যদি এই স্প্রিংয়ের টেম্পার কমে যায় তখন কিন্তু ইঞ্জিনের সাউন্ডটাও ভালো আসে না, এক নম্বর, দুই নম্বর কালো ধোঁয়া মারে আর ইঞ্জিনের স্ট্রোকটা কিন্তু আসবে না, যে টকটক টকটক করে যে স্ট্রোকের শব্দটা আসে সেই জিনিসটা আসবে না, আর স্টার্টেও কিন্তু প্রবলেম করবে। এই স্প্রিংগুলো যদি একটু নরম হয়ে যায় তখন কিন্তু এই সব সমস্যাগুলো আসে। তো আমরা এগুলো একটু ফিটিং করে দিই। অবশ্য ভ্যাল্ভ ক্যাপগুলো এগুলো পুরনোই আছে, তার কারণ এগুলো ভালো আছে, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই।
তো এগুলো কি আমরা ফিটিং করে দিই। তো এগুলো একটু চাপ দিলে এইভাবে চাপ দিলেই অবশ্য সেটিং হয়ে যাবে, বসে যাবে। প্রেসার লাগে। হ্যাঁ, এটা বসে গেছে। এইরকম টেম্পার না হলে পারে সমস্যা। হ্যাঁ, হয়ে গেছে। এবার একটু হাতুড়ি দিয়ে বাড়ি মারতে হবে। হাতুড়িটা দাও, একটু হাতুড়ি দিয়ে বাড়ি মারলে ওটা সেটিং চলে আসে। দারুণ টেম্পার হয়েছে, কোনো রকম সমস্যা আসবে না। এইখানটায় নতুন স্প্রিং দেওয়া হলো, তো খুব ভালো হলো। তো আমরা এবার হেডটাকে ফিটিং করে দেব। গ্যাসকেট লাগানো আছে, অসুবিধা নেই। তো এবার নাটগুলোকে আমরা ফিটিং করে দেব। এবার আমরা হেডটাকে টাইট দিয়ে দেবো। হেডটা খুব জোরে টাইট দিতে হবে, নাহলে গ্যাসকেট কেটে যাবে। কমপ্লিট।